এক নজর দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। ফের একবার ভারতীয় রেলে অঘটন, এবার রেললাইন থেকে ছিটকে গেল শালিমার এক্সপ্রেসের দুটি কামরা। মঙ্গলবার দুপুরে নাগপুরের কালমনা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ছত্রপতি শিবাজি টার্মিনাস শালিমার এক্সপ্রেস। এদিন ডাউন ছত্রপতি শিবাজি টার্মিনাস শালিমার এক্সপ্রেসটি কালমনা স্টেশন পার করার পরে দুর্ঘটনার মুখে পড়ে। ইঞ্জিনের পেছনে থাকা পরপর দুটি কামরা রেললাইন থেকে ছিটকে নিচে নেমে যায়। বিপদ বুঝে সঙ্গে সঙ্গে ব্রেক কষেন, ট্রেন থামানো হয়, কামরা লাইনচ্যুত হয়। তীব্র ঝাঁকুনি হলেও দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বঙ্গোপসাগরে দানার হানা, পরশুই ল্যান্ডফল, সামুদ্রিক দানার দাপটে বিধ্বংসী আয়লা, আতঙ্কে পুনরাবৃত্তির আশঙ্কা। ঘন্টায় 120 কিলোমিটার ঝড়ের গতিতে এগিয়ে আসতে পারে শক্তিশালী দানার। সোমবার ভোরে নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে। বাংলা ওড়িশা উপকূল লক্ষ্য করে শক্তিশালী দানা এগিয়ে আসতে পারে বলে ধারণা আবহবিদদের। 26 অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ। করিমগঞ্জের শিবেরচক রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একটি বসতগৃহ। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার পূর্বে আগুনের লেলিহান শিখার সর্বস্ব পুড়ে ছারখার। করিমগঞ্জ জেলার সাউথ বদরপুর জিপি শিবেরচক 1 নম্বর ওয়ার্ডে সোমবার সন্ধ্যা রাতে আব্দুল মতিনের বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত বলে ধারণা। সুপ্রাকান্দিতে দুধর্ষ ডাকাতি কাণ্ডে তদন্তে নামল নীলামবাজার পুলিশ। গভীর রাতে সুপ্রাকান্দি পিনগরস্থিত ললিত রায়ের বাড়িতে হামলা, বেশ কয়েকজন দুষ্কৃতীর দুটি বাহনে ভাঙচুর, দোকান লুটপাট সহ স্বর্ণালঙ্কার এবং নগদ 2.5 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। থানায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করে মামলা দায়ের। পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সুপ্রাকান্দিতে। ধলাই উপনির্বাচনে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, আজ মনোনয়ন জমা করলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশ। শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল মিছিল করে কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ে উপস্থিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা এবং বিধানসভা বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন ধ্রুবজ্যোতি প্রকাশ। হাজার হাজার কংগ্রেস কর্মী সমর্থকদের মিছিলে কাছাড় জেলা সদরে রাজনৈতিক উত্তাপ ছড়ায়। বরাক এসে বিজেপির বিরুদ্ধে সুর চড়া করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরি থেকে বরাকের চা শ্রমিকদের মজুরি কম, বরাক থেকে একজনও মন্ত্রী নেই বিজেপির ক্যাবিনেটে। ডিলিমিটেশনে বরাকের দুটি আসন কর্তন করে দিয়েছে হিমন্ত সরকার। স্মার্ট মিটার, মূল্য বৃদ্ধি, বন্যা, নদী ভাঙনের জন্য গরিব মানুষ আরো গরিব হচ্ছেন। সচেতন মানুষ বিজেপিকে উৎখাত করতে চাইছে, একের পর এক বিস্ফোরক মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার। ধর্মনগর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়ে মৃত অজ্ঞাত পরিচয় দুই যুবক যুবতীর। ত্রিপুরার নালকাটা স্টেশন সংলগ্ন এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। ট্রেনের চাকায় খণ্ড বিখণ্ড যুবক যুবতীর দেহ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মর্মান্তিক ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি। ধলাই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই কংগ্রেস এবং বিজেপিতে দেখা দিল বিদ্রোহ। জেলা কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে ধলাইয়ে পদত্যাগ করলেন বহু পদাধিকারী। মঙ্গলবার ফাগা বাজারে এক সভা মিলিত হয়ে দলীয় নেতাদের প্রতি নানা অভিযোগ তুলে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন কংগ্রেসী। টাকার নেশার যুবকের কুকৃতিতে তাজ্জব মায়ানগরী, তদন্তে নেমে হতবাক পুলিশও। পেনশনের টাকা ভোগ করতে গিয়ে মায়ের মৃতদেহ 3 মাস ঘরে রেখে দিল গুয়াহাটির যুবক। ঘরে খাটের উপরে রাখা বৃদ্ধা মায়ের মৃতদেহ পৌঁছে কঙ্কাল হলে কোনো ভ্রুক্ষেপ নেই যুবকের। মায়ের মৃতদেহ ঘরে রেখে ছেলে আরামায়েশে থাকা খাওয়া সবকিছুই করছিল। মায়ের মৃতদেহ পৌঁছাতে কীটনাশক ব্যবহার করেছিল পাষণ্ড ছেলে। প্রতিবেশীরা সন্দেহবশত বিষয়টি পুলিশকে জানালে পুলিশি তদন্তে উদ্ধার হয় কঙ্কাল। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কেন্দ্র সরকারের বিশেষ উদ্যোগ। এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে আবর্জনার, পরিবার প্রতি 70 টাকা প্রতি মাসে দিতে হবে। উঠিয়ে নেওয়া হবে শহরের সমস্ত ডাস্টবিন। ব্যবসায়িক প্রতিষ্ঠানে আবর্জনা রাস্তায় ফেলে করা হবে জরিমানা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আজ করিমগঞ্জের পুর প্রশাসক প্রীতম শর্মা। কিছুতেই থামছে না ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের ঘটনা। ফের আগরতলায় 5 বিদেশি অনুপ্রবেশকারীদের আটক করল রেল পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন বাংলাদেশের যুবক এবং 3 জন রোহিঙ্গা। ভারতের হায়দ্রাবাদ এবং মুম্বাই যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতদের। জিআরপি থানায় মামলা রুজু করে ধৃতদের আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়। কাছাড়ের এক অসহায় কৃষককে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। জিরিঘাট থানা এলাকার কাপাখাল ফরেস্ট ভিলেজ থেকে সোমবার রাতে অপহৃত ব্যক্তি জিরিবাম কাশিমপুর বালিজুরি গ্রামের 62 বর্ষীয় সাইর উদ্দিন। সোমবার রাতে 4 জনের একদল দুষ্কৃতী সাইর উদ্দিনকে কাপাখাল থেকে তুলে নিয়ে যায়। জিরিঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে তদন্তে জিরিঘাট থানার ওসি। ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মশাল মিছিল। রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল বেরবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতে বঙ্গভঙ্গ ঘেরাও কর্মসূচি পালন করল ছাত্র জনতা। কর্মসূচি থেকে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে।
সেখানে মঙ্গলবার বিকেল 4:30টায় বঙ্গভঙ্গের সামনে থেকে এই ঘোষণা দেওয়া হয়। অবৈধভাবে জাতীয় সড়কের উপর দিয়ে ফের গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল ত্রিপুরা পুলিশ। আগরতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমারঘাট 91 মাইল এলাকায় নাকা চেকিং এ বৃহৎ পরিমাণ গাঁজা সহ বাজেয়াপ্ত লরি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল। গাঁজা পাচারকারী লরির চালক এবং সহচালক গাড়ির ভেতর থেকে 2.5 লক্ষ টাকার অধিক মূল্যের 44 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে গাঁজা সহ লরিটি হেফাজতে নিয়েছে কুমারঘাট থানার পুলিশ। হাইলাকান্দির খাদ্য বিভাগে আটা কেলেঙ্কারির অভিযোগ আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের। সরকারিভাবে হিতাধিকারীদের জন্য আটা যোগান দিলেও বাস্তবে কোনো হিতাধিকারী আটা পাননি বলে অভিযোগ আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতা কবির উদ্দিন লস্করের। দুর্নীতি এবং অনিয়মের আখড়া হয়ে উঠেছে কাছাড় জেলার পিএইচই বিভাগের শিলচর ডিভিশন 2। জল জীবন মিশনে ব্যাপক দুর্নীতির অভিযোগ শোনায় গোবিন্দনগরে বিশুদ্ধ পানীয় জলের সঠিক সরবরাহ না পেয়ে পিএইচইর উপরে বিশ্বাস হারিয়ে ফেলছেন গ্রামবাসীরা। নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে জানিয়েও নিরাশ হয়েছেন জনগণ। 42 লক্ষ টাকা নেশা সামগ্রী সহ গ্রেপ্তার কুখ্যাত নেশা কারবারি। পশ্চিম ত্রিপুরার রামতলী থানাধীন ফুলতলির নয়াপাড়া এলাকার কুখ্যাত নেশা কারবারি দেবজিৎ ভৌমিকের বাড়িতে পুলিশের সাহসী অভিযানে উদ্ধার 16,000 ইয়াবা ট্যাবলেট সহ 6 কেজি গাঁজা। দেবজিৎ ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে আদালতে আজ সোপর্দ করেছে। সাম্প্রতিককালে কৈলাস শহরে অস্থির পরিবেশ সৃষ্টির জন্য অনুকূটে জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদ্রুজ্জামান সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিজেপি অনুকূটে জেলা কমিটির পক্ষ থেকে আগামী 2-3 দিনের মধ্যে মামলা করা হবে বলে জানিয়েছে বিজেপি অনুকূটে জেলা কমিটির অফিসে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে এই বিষয়ে। শিরোনাম এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।